মিরপুরে গামিনীর সেই চিরচেনা উইকেট, বড় বড় টার্ন, ব্যাটাদের যেটার উত্তর নেই শান্ত মুশফিকদের কাছে। হতাশ মুশফিক তো হাত দিয়ে বল ধরতে গিয়ে দিলেন একেবারে ভুল উত্তর। ধারাভাষ্য কক্ষে থাকা তামিমের কণ্ঠেও একই সুর। 17 বছর ধরে মিরপুরে খেলেছি, এখানকার উইকেটে কি হয় কি চলে এখনও সেই রহস্যের উত্তর পাইনি। তাই তো সিলেটের রানের বন্যা বইয়ে দেয়া টাইগাররা মিরপুরে ব্যাটিং করতে পারলো না একদিনও। আড়াই দিনের ঢাকা টেস্ট শেষ হয়ে যায় কি না সেটাই এখন সবার শঙ্কা। সিলেটের মতো ঢাকা টেস্টেও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল শান্ত। তবে ওপেনাররা ভালো শুরু এনে দিতে পারেননি, অযথায় বিলিয়ে দেন নিজেদের উইকেট। জানা ছিল মিরপুরের উইকেটে বড় বিপদের নাম হতে পারেন স্যান্টনার, দিনের শুরুতেই সেটাই যেন করে দেখান এই স্পিনার। স্যান্টনারকে অযথাই তেড়ে ফুড়ে মারতে যান জাকির হাসান, তবে ব্যাটে বলে ঠিকঠাক করতে পারেননি, ধরা পড়েন কেন উইলিয়ামসনের হাতে। প্রথম উইকেট হারায় টাইগাররা, জাকির করতে পারেন মোটে 8 রান। জাকিরের বিদায়ের পর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও, পরের ওভারই হারিয়ে ফেলেন নিজের উইকেট। এজাজ প্যাটেলের বলে ব্যাটের পর প্যাডে লেগে ক্যাচ চলে যায় টম লাথামের কাছে। সিলি পয়েন্টে দাঁড়িয়ে থাকা লাথাম ভুল করেননি, 14 রান করে বিদায় নেন জয়। দুই ওপেনার আউট হওয়ার পর ভরসা হতে পারেননি মুমিনুল হকও, এজাজ প্যাটেলকে কাভারের দিকে কাট করতে গিয়ে ক্যাচ দেন উইকেটে পেছনে, টম ব্লান্ডেলের তালুবদ্ধ হয়ে মাঠ ছাড়েন মুমিনুল, করতে পারেন মোটে 5 রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত এদিন যেন কিউইদের উপহার দিলেন নিজের উইকেট। টেস্টে অযথায় রিভার্স সুইপ করতে গিয়ে মাশুল দেন তিনি, সেন্টারের বল মিস করে হন LBW শিকার। ফিল্ড আম্পায়ার নট আউট দিলেও রিভিউয়ে আর রক্ষা হয়নি তার, মাত্র 47 রানে এক হালি উইকেট হারিয়ে বিপর্যয়ের মহাসাগরে পড়ে যায় বাংলাদেশ। বিপর্যয় থেকে দলকে তুলতে উইকেটে তখন মুশফিক, তবে তিনি যেন দিনের সবচেয়ে বড় ভুলটাই করলেন, প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়ে মাঠ ছাড়েন মুশি। বল ডিফেন্স করার পর অযথায় হাত দিয়ে আটকাতে যান, ফলে এমন বিরলতম আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মুশির ব্যাট থেকে আসে 35 রান। মুশফিকের বিদায়ের পর আশার আলো দেখাতে পারেননি তরুণ শাহাদাত হোসেন দীপু, ফিলিপসের বলে উইকেটে পেছনে ক্যাচ দিয়ে আউট হন তিনি। কোন দিকে শট খেলবেন সেটাই যেন ঠিক করতে পারেননি উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান, সহজ ক্যাচ দিয়ে আউট হন সোহান। এমন আউটে নিজের ওপরে মেজাজ হারান এই ব্যাটার। সবার উইকেট উপহার দেওয়ার মিছিলে বাদ যাননি মেহেদী হাসান মিরাজও, সেন্টারের বলে স্লিপে সহজ ক্যাচ দেন এই ব্যাটার, করতে পারেননি 20 রানের বেশি। এরপর টেলেন্ডাররা টিকতে পারেননি বেশিক্ষণ, প্রথম ইনিংসে অল আউট বাংলাদেশের পুঁজি মোটে 172 রান। আদনান আহমেদ, BD ক্রিকেট টাইম।